এই কটা দিন ধরে রোজায় আছি, ওই শুকি যাচ্ছে সব কটা। ও দাদি খুব ফাইন লাগছে, দাদি যৌবনকালে আরো ফাইন ছিল। তুমি দেখলে পাগল হয়ে যাই, আমিও তোমাকে দেখলে পাগল হয়ে যাই। তাহলে তো কঠিন বেকায়দা সুন্দর ছিলে তুমি, এখন পুরা কয়লা কিচ্ছু। এখন দেহ কন কন। সেই কালে তুমি কি মাইকতি গাই এত মানান ছিলি? কিছুই মারতাম না। তারপরে এরম ফাইন ছিলি, দাদা পুরা পাগল ছিল তোমার উপর, খুব ভালোবাসত তোমাকে না? অম্মি কি দেওররা বলে? দেওররা কি বলতো? দেওররা আইসি নিয়ে যায়। কি বলে? আমার দাই দিয়ে আইসি আমাকে নিয়ে গেল। হ্যাঁ আমার দেওর যে কনেছিল, হ্যাঁ হারি যায় খালি। আর আমার দেওর মনে কর যে ছুইটা আমার দেখিছে গাড়িতে নাম। হ্যাঁ হ্যাঁ। আর আমার দেওর আইসি আমার পায়ে হাত দিয়ে সালাম করি, হ্যাঁ এইরাম করি ধরি নিয়ে চলে গেল। আচ্ছা আরে আমার ভাবে দেহ কিছু। তো দাদা তোমাকে কি কি বলে ডাকতো বলো? ভালোবাসি কি এমনি ভালোবাসি? টিয়া পাখি বলতো না? কি কি বলতো বলো? তুমি বলো গা টিয়া পাখি। আমার তো তুমি তো দিছো না, আমাকে বলছো যে কয় বছর বয়স দিবা? 10-12-15 বছর হোক। আমার তো 15 বছরই তো বয়স। তালি পরে এখন দাও যে হইই তো গিস তালি। আরো আরো কত? আরো হোক গিগান, আল্লাহ যদি মুখ থেকে তাকায়। তোমার মতন একটা সুন্দরী দেখি দিবা। তুমি জীবনকালে যেরাম ছিলি, দাদা কি কি বলতো তোমাকে সেগুলো আমাকে একটু বলো, তাহলে আমিও এরম করে ডাকবো না। কি বলতো? হ্যাঁ ওইভাবে ডাকবো না, শিখবো না। কি বলতো পারবো? হ্যাঁ আমার অন্ধার ঘরের বাতি। আচ্ছা আমার মধু। আর মধু বলতো? মধুর মতন মিষ্টি ছিলি মনে হয় আসলে। তুমি ওরম হবা করবা? আমি আমি ওরম করলে লজ্জা করবেন যে আমার? কেন ওতে এটা বলতে লজ্জা করে না একটা মেয়ে মা বাপের সামনে? হ্যাঁ হ্যাঁ। তো কোন সময় বল? লুকি লুকি বলে? দাদা লুকি লুকি বলতো? আর আমার নাম ধরি ডাকিস। কি বলতো? কি বলতো নাম ধরি? আমার নাম ধরবি তো লালবানু। লালবানু? আরে আমার লালবানু কই রে না, সোনা পাখি টোনা পাখি বললি তো ভালো হতো না? সোনা পাখি, ময়না পাখি, হীরা পাখি। হ্যাঁ আর কত শুনবি? ওরে শোনাও দিনে আরো শোনাও, ভালোই লাগছে। তাহলে আমার বাড়ি যাই আমার বাপের কাছে। দেখে আইস? হ্যাঁ সবাই দেখে আইস। আইডি লোক কিরা কিরা? আমার মন একটা দাদা যখন মানে আমার দাদা দাদা যখন তোমাকে বীর প্রস্তাব দিল তখন তোমার কেমন লাগছিল কও? মানে তোমার মনের মধ্যে কি আনন্দ লাড্ডু ফুটতেছিল না কি কি বিষয় বলো দিনে? আমার তো আনন্দ ফুটতেছিল। তাহলে দাদা ভাই করে দিল, বিয়ে বাস, বিয়ে হয়ে গেল, নিয়ে গেল ঢোল ডগর বাজাই, হ্যাঁ নিয়ে গেল সিনেমা হলের ম্যানেজার। আচ্ছা সিনেমা দেখাতি নাকি? সিনেমা দেখেছো তুমি হলে? হ্যাঁ ভালো ভালো বই। আচ্ছা ভালো ভালো আমাকে নিয়ে যাও। নায়ক থাকতো কিটা ওই বইতে? নায়ক নায়িকা কারা ছিল? ও তো আমার এখন আর মনে নেই। ওই জি নায়ক নায়িকা তুমি তোমার দাদার নাম কই? আমার দাদার নাম কই দাও। তুমি নায়িকা ছিলে আর আমার দাদা নায়ক? নায়ক হ্যাঁ। তুমি নায়ক হবা? আমি হব। আমি কবে হব না দাদি? তুমি তো 10-15 বছর 50 বছর লেট করে ফেললি। কবে হব না? বিয়ে তাই হবে, বিয়ে এত শিগগিরই না। আমি তো এখন দেবদাসের পাটে আছি। আমার বাপ আজও যে তো চাইলি চাতে আমি কত গল্প করি করি গেলাম। আমার আমার বাপ বলেছে যে আমার ছেলে আলিপ তোমার সাজাবো, আমার সাজা। আচ্ছা তোমাকে সাজাইছে? আলতা মালতা দি, সুরি মুরি দি, সুনু পাডার মাকে সাজাইছে? সাজাইছে সাজ? তোমাকে? তুমি সাজাইছো? আমি কি সাজা? আমি নাম বিগড়ছি।
আমার কি সাজানোর মানুষ আছে না? দেখি তো জিয়ারা কেরাম দেখে আগে